হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ আমরা বানাবো দুধের সিদ্ধ পিঠে বা দুধ উনুন সাবলিটি। ধরানো হচ্ছে, তো অলরেডি উনুন ধরানো হয়ে গেছে, কড়াও বসিয়ে দেওয়া হয়েছে। তো এরপর কড়া গরম হয়েছে, তো তাতে দিয়ে দেওয়া হয়েছে নারকেল। তো আমাদের নারকেলের পুর হবে, তো নারকেলটা হালকা ভেজে নেবে। নারকেলটা ভাজা হয়ে যেতে তাতে চিনি মিশিয়ে দেওয়া হচ্ছে। তো যার যেরকম পরিমাণ মতো চিনি দেবে, আমরা একটু মিষ্টি বেশি খাই তো চিনিটা একটু বেশি দেওয়া হয়েছে। তো এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে ব্রাউন করে। তো পুরটা আমাদের অলমোস্ট ভাজা হয়ে এসেছে, এবার পুরটা আমরা নামিয়ে নেব। আমরা আঁঠল করার জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি, তো জলটা গরম করব। তো গরম জলে করলে আঁঠলটা নরম হয়। বাটিতে একটু ঠান্ডা জলে চাল গুঁড়িটা গুলিয়ে নিচ্ছে মা, এটাকে তারপর জলে মিশিয়ে দেবে, যাতে পরে যখন চাল গুঁড়ি এতে দেয়া হবে ডাইরেক্ট, যাতে সেইটা দলা না থেকে যায়। তার জন্য তো ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছে, পুরো জলটা যাতে গুলে যায়। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি। তো চাল গুঁড়িটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কন্টিনিউ ভালোভাবে নাড়াচ্ছে। আমাদের অলরেডি এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছে। এবার এটাকে একটু ভালো করে দোলে নেবে। তো তোমরা ভালো করে দোলবে, যত ভালো করে দোলবে তত যখন পিঠাটা করবে না, খুব সুন্দরভাবে ওর খুলিটা হবে। এবার আমরা এখান থেকে ছোট ছোট টুকরো করে নেব, তারপর এটা একটা শেপে দেব। তো যারা মোমো বানাতে জানো, তারা ভালো মতোই জানবে যে পুর পিঠার কি করে শেপ বানাতে হয়। যে যে যেরকমে পছন্দ করো সে সেরকমে বানাবে। আমার মা এইটাই করে সব সময়, তো আমার মা এটাই করছে। তো আমাদের তো দুধে সিদ্ধ পুর পিঠে হবে, তোমাদেরকে আগেই বললাম, তার জন্য কড়াইতে দুধ দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের 300 ml মতো দুধ নেওয়া হয়েছে, যার যেরকম পরিমাণ সে সেরকম নেবে। আমার অতটাই যথেষ্ট, তাই আমি ওইটাই নিয়েছি। তো আমাদের দুধ ফুটছে অলরেডি। তারপর দুধটা যখন ফুটতে শুরু হয়ে গেছে, একটা একটা করে পুরপিঠা দিয়ে দিচ্ছে মা দুধের মধ্যে। একসঙ্গে সব দিয়ে দিলে একসঙ্গে লেগে যেতে পারে, ওই জন্য সিঙ্গেল সিঙ্গেল পিস দিচ্ছে, যাতে কেউ কারো সঙ্গে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছ কেমন টকবক টকবক করে ফুটছে। এরপর এতে মিশিয়ে দেওয়া হচ্ছে চিনি। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণ চিনি মেশাবে। আর যে নারকেলের কুটটা আমাদের বেশি হয়েছিল সেটা এতে দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা ভালো হয়। এটা দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিচ্ছে, আর সব সময় কিন্তু হালকা নাড়বে, যাতে না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তো এতে দিয়ে দেবো আমরা এলাচ, স্বাদটা খুব ভালো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের দুধে সিদ্ধ পুর পিঠা কমপ্লিট হয়ে গেছে।